হ্যালো প্রোগ্রামার্স, আসসালামু আলাইকুম। নলেজ ডেভেলপারের পক্ষ থেকে আবারও আপনাদেরকে স্বাগতম। তো আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে রিকার্শন নিয়ে। তো রিকার্শনটা মূলত কি? তো রিকার্শন হচ্ছে কোনো একটা প্রোগ্রামের বা কোনো একটা ফাংশনের ইনপুট আছে এবং আউটপুট আছে, ঠিক আছে? যেদিকে আমরা ইনপুট দিতেছি এবং আউটপুট দিতেছি, তো ইনপুট এবং আউটপুটটা কি হয়, একটা সমানুপাতিক ভাবে আমাদের কোনো কিছু ইনপুট দিলাম আউটপুট, কোনো কিছু ইনপুট এবং আউটপুট, এটা কতক্ষণ পর্যন্ত চলতে থাকবে, ঠিক আছে? একটা রিকার্সিভ, একটা আমাদের বারবার যদি কোনো কিছু থেকে কল দিই, ঠিক আছে, তাহলে সেটা কি হবে? রিকার্সিভ কল। ওকে, এবং সেই বেস কেস, যেটা আমরা বেস কেসের মাধ্যমে কি করি, এই রিকার্সিভ যে ইনপুট এবং আউটপুটটা, আমাদের ফাংশনের ইনপুট এবং আউটপুটটা, এটাকে নিয়ন্ত্রণ করি, ঠিক আছে? তো আমরা এখন দেখব যে একটা বা রিকার্সন আমরা ইউজ করে আমরা কি করতে পারবো। একটা ফ্যাক্টোরিয়ালের একটা এক্সাম্পল আপনাদেরকে আমি দেখাবো, ঠিক আছে? তো ফার্স্টে আমরা যেটা করব সেটা হচ্ছে, ধরুন এখানে 5 ফ্যাক্টোরিয়াল। ওকে, আমি এখানে 5 কে ফ্যাক্টোরিয়াল করতেছি। তো 5 ফ্যাক্টোরিয়াল যদি করি, আমি ইজিকাল টু দিলাম 5 গুণন, এর কত হয় 4 গুণন। ফ্যাক্টোরিয়াল ইউজ করে আমরা রিকার্সন যেটা, আমরা এটা এটার কোড করে আপনাদেরকে দেখাবো, ঠিক আছে? 2, আমরা বারবার কি করতেছি, গুণ করতেছি, ঠিক আছে? এভাবে 1। তো এইগুলো আমরা যদি গুণ করি, গুণ করে আমরা যেটাই পাবো সেটা হচ্ছে 5 ফ্যাক্টোরিয়ালের মান। তো আমরা এই ফ্যাক্টোরিয়ালটা ইউজ করে আজকে আমি আপনাদের একটা কোড করে দেখাবো, ঠিক আছে? বেসিক ফরম্যাট তৈরি করে নিবো, ঠিক আছে? হ্যাশ ইনক্লুড stdio ডট h ইন্ট মেইন একটা ফাংশন নিব। হ্যাঁ, মেইন ফাংশনের মধ্যে আমি দিয়ে দিব, ফার্স্টে কি করব আমরা, ফ্যাক্টোরিয়াল f a c t। আমরা কি করলাম, এই ফ্যাক্টোরিয়াল যে মেথডটা এটা নিব, ঠিক আছে? এবং মেথডের যে সাইজ, আমরা ধরুন সাইজের মান, সাইজ দিলাম এখানে 5, ঠিক আছে? আমরা উপরে 5 ফ্যাক্টোরিয়াল কে কাজ করেছি, ঠিক আছে? 5 ফ্যাক্টোরিয়াল, তো আমরা ফ্যাক্টোরিয়াল মান দিলাম কত, 5। এবং সেই ফ্যাক্টোরিয়াল 5 ইজ ইকাল টু আমরা একটা রেজাল্ট, আমি একটা কি নিব, ভ্যারিয়েবল নিব। ওকে, আমরা রেজাল্ট নামের একটা ভ্যারিয়েবল নিলাম, এবং সেই রেজাল্টটা আমরা ইন্টিজার টাইপের, ঠিক আছে? তো ইন্টিজার টাইপের ডাটা টাইপ নিলাম, ঠিক আছে? তো এবার যেটা আমরা করবো সেটা হচ্ছে, আমরা জাস্ট একটা প্রিন্ট করে দিয়ে দিব। ওকে, আমরা রেজাল্টকে প্রিন্ট করে দিব। আমরা এই যে 5টা ফ্যাক্টোরিয়াল, যে 5টা আমরা রেজাল্টের মধ্যে ইন্টিজার রেজাল্ট মানে ইন্টিজার ডাট টাইপ এর মধ্যে রাখলাম, এবং সেটাকে আমরা কি করবো এখন, প্রিন্ট করে দিব, ঠিক আছে? এফ এস সি টি ও আর ফ্যাক্টোরিয়াল, হ্যাঁ, ফ্যাক্টোরিয়াল অফ, হ্যাঁ, ফ্যাক্টোরিয়াল অফ 5। আমরা এখানে একটা ডিরেকশন দিয়ে দিলাম, এবং ইজ ইকাল টু আমরা %d ইউজ করব, %d, %d ইন্টিজার যেহেতু আমরা নিতেছি, সেহেতু আমরা এখানে রেজাল্টকে প্রিন্ট করে দিব, ঠিক আছে? সেহেতু আমরা %d নিলাম এবং রেজাল্টকে প্রিন্ট করে দিলাম, ঠিক আছে? এই রেজাল্টের মধ্যে স্টোর করে রাখছি, এবং রেজাল্টকে এখানে কি করব, প্রিন্ট করে দিব। হ্যাঁ, আমরা রেজাল্টকে এখানে প্রিন্ট করে দিলাম। ওকে, তো এবার আমরা যেটা করব সেটা হচ্ছে রিকার্সিভলি যেটা আমরা কল দিব, হ্যাঁ, আমরা এখানে একটা মেইন ফ্যাক্ট সিটি, ফ্যাক্ট, ফ্যাক্টের মধ্যে কি করেছিলাম, ফ্যাক্ট নামের যে মেথডটা এর মধ্যে আমরা 5 নিয়েছিলাম, ঠিক আছে? 5 সাইজ দিয়েছিলাম। তো আমরা এই সাইজকে কি করব এখন, কল করব, রিকার্সিভলি কল করব। তো আমরা কল করে আমরা ইন্টিজার n এর মধ্যে রেখে দিব, স্টোর করে রেখে দিব। ওকে, তো ইন্টিজার n এর মধ্যে যখন আমরা স্টোর করে রেখে দিব, তারপর আমরা যেটা করব সেটা হচ্ছে, ইফ আমি একটা কন্ডিশন ইউজ করব, যদি আমাদের এখানে n ইজ ইকাল টু যদি 1 হয়, তাহলে আমাদের কি করবে, এটা রিটার্ন করবে আর ই পাল, ঠিক আছে? আর যদি আমাদের এটা বেস কেস, ঠিক আছে? তো বেস কেস যদি 1 হয়, বেস কেসের শর্ত যদি সাপেক্ষ হয়, তাহলে আমাদের রিটার্ন করবে 1, ঠিক আছে? আর যদি আমাদের বেস কেস যদি ক্লাফ না করে, শর্তটা যদি সাপেক্ষ আমাদের না করে, তাহলে আমাদের যেটা রিটার্ন করবে সেটা হচ্ছে এলস, এলস, এলস এর মধ্যে চলে যাবে, আমাদের রিটার্ন করে দিব, আমরা রিটার্ন করে দিব এন গুণন, আমরা এখানে দেখেছি এন গুণন, তারপর আমরা ধরুন এন এর মান এখানে 5, ঠিক আছে? তো 5 গুণন 4 গুণন 3 গুণন এভাবে করবো আমরা, ঠিক আছে? তো লুপ বাই লুপ আকারে চলবে, এবং প্রতিবারবার আমাদের রিটার্ন করবে, ঠিক আছে? যতবার আমাদের না হবে, ততবার আমাদের এখানে ফ্যাক্ট যে মেথডটা, হ্যাঁ, এখানে ফ্যাক্ট যে মেথডটা, এই মেথডের আন্ডারে আমরা রেখে দিব n-1, ঠিক আছে? তো প্রতিবারবার আমাদের কি হবে, n-1 করে, ফার্স্টে এখানে যদি আমরা 5 দিয়ে দিই, তাহলে 5 এখানে ফ্যাক্টের, ফ্যাক্ট,
এন মাইনাস মানে ফাইভ মাইনাস ওয়ান, ঠিক আছে? তাহলে আমাদের কত হলো ফোর, ফোর গুণন ফাইভ, তারপর আমাদের এক করে মাইনাস হয়ে হয়ে যাবে থ্রি গুণন ফাইভ, ঠিক আছে? এভাবে আমাদের রিকার্সিভলি আমাদের কি হবে এখানে গুণ হতে থাকবে। তো এবার আমি একটু কোডটি আপনাদের একটু রান করে দেখাই, যদি আমাদের কোডটি একটু রান করে। হ্যাঁ, আমরা এখানে কি দেখতেছি, তো ফ্যাক্টোরিয়াল অফ ফাইভ, ঠিক আছে? তো ফাইভ যে ফ্যাক্টোরিয়ালটা, এটার মান আসছে কত, ফাইভ ফ্যাক্টোরিয়ালের মান আসছে কত, 120। তো এভাবে আমরা একটু আবার ও একটু চেঞ্জ করে দেখি, আমরা ফোর ফ্যাক্টোরিয়াল ইউজ করব। হ্যাঁ, আমরা একটু ফোর ফ্যাক্টোরিয়াল ইউজ করি। তো আমরা যদি এখানে ফোর ফ্যাক্টোরিয়াল ইউজ করি, ধরুন আমি এখানে ফোর দিয়ে দিলাম, আর এখানে আমরা ডিরেকশন ফোর দিয়ে দিলাম, ওকে। তো এবার আমাদের যেটা আসবে ফোর গুণন থ্রি এভাবে আসবে, ঠিক আছে? হ্যাঁ, এখানে আমরা কত পাইছি, 24 পাইছি, ঠিক আছে? তো ফোর ফ্যাক্টোরিয়ালের যে মানটা সেটা হচ্ছে 24। তো তার আগে আমি বলতে চাচ্ছি এখানে, তো আমি আরেকবার বলে দিই আপনাদেরকে শর্ট ভাবে। তো এখানে এখানে ফ্যাক্ট নামের একটা মেথড ক্রিয়েট করা হয়েছে, ঠিক আছে? তো এই মেথডে আমাদের এখানে সাইজ দেওয়া আছে ফোর, তো আমরা ফোরের ফ্যাক্টোরিয়ালকে বের করতে চাচ্ছি, ঠিক আছে? তো অবশ্যই আমাদের কি করতে হবে, একটা এখানে একটা ইন্টিজার রেজাল্ট রেজাল্টের মধ্যে রাখা, এবং সেটাকে কি করে দিলাম, সিম্পলি আমরা প্রিন্ট করে দিলাম। তো প্রিন্ট করে দেওয়ার পর আমরা এখানে কল দিলাম কাকে, ফ্যাক্টকে। তো ফ্যাক্টকে যখন আমরা কল দিলাম, মানে ফ্যাক্ট নামের যে মেথডটা আমরা এখানে কল দিলাম, ঠিক আছে, ফ্যাক্টোরিয়ালের মেথডটা, এটাকে আমরা কল দিলাম। দেওয়ার পর আমরা ইন্টিজার এন, এন এর মধ্যে আমরা স্টোর করে রাখলাম এই যে ভ্যালুটা, যেটা আমরা ফ্যাক্টোরিয়ালকে বের করব, ঠিক আছে? তো স্টোর করার পর আমরা কি করলাম এখানে, এন ইজ ইকুয়াল টু ওয়ান, ইফ একটা কন্ডিশন ফেললাম, কন্ডিশনে যদি ওয়ান হয় তাহলে আমাদের কি হবে, রিটার্ন ওয়ান করবে, ঠিক আছে? আর যদি আমাদের কন্ডিশনে যদি ফ্লাপ না হয়, বেস যে কেসটা, বেস কেসে যদি ওয়ান না হয়, ঠিক আছে, তাহলে আমাদের কি হবে, আমাদের রিটার্ন করবে এই যে আমাদের এন এর মান, এখানে ফোর নিছি, ফোর গুণন ফ্যাক্ট, এন এর মান ফোর মাইনাস আমাদের থ্রি, ঠিক আছে? একবার ফোর মাইনাস থ্রি হবে ফোর, এখানে ফোর তারপরে থ্রি, ঠিক আছে? তারপরে ফোর তারপরে হচ্ছে আমাদের মাইনাস করে আমাদের হয়ে যাবে টু, ফোর আবার থ্রি। তো এইভাবে প্রতিবারবার আমাদের কি হবে, এক করে মানটা কমতে থাকবে, ঠিক আছে? ফার্স্টে ফোর, তারপরে থ্রি, তারপরে টু, তারপরে ওয়ান, ঠিক আছে? তো ভিউয়ার্স ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।